প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীব বৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ জীবন ও জীবিকার প্রয়োজনে বনভূমির উপর নির্ভরশীল। বন ও বনজ সম্পদের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা দেশের বনভূমিগুলোকে বিপন্ন করে তুলছে। তাই বন ও বনজ সম্পদ সংরক্ষণে বনভূমির ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আজকের পর্ব টেকসই বন ব্যবস্থাপনা নিয়ে। এ বিষয়ে আলোচনা করব সাবেক প্রধান বন সংরক্ষক জনাব ইশতিয়াকউদ্দিন আহমেদের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের টেকসই বন ব্যবস্থাপনা নিয়ে কিছু তথ্য ও চিত্র। বৈচিত্র্যময় বনভূমির দেশ বাংলাদেশ। এই বনগুলো প্রাকৃতিক সম্পদ ও জীব বৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার। উদ্ভিদ ও প্রাণীর আশ্রয় দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের বনজ সম্পদের যোগান দিচ্ছে এসব বন। বন ও বনজ সম্পদের উপর নির্ভর করেই বেঁচে আছে এদেশের লাখো কোটি মানুষ। বাংলাদেশে মূলত চার ধরনের বনভূমি আছে। চিরসবুজ বন, মিশ্র চিরসবুজ বন, পত্রঝরা বন ও ম্যানগ্রোভ বন। ছোট দেশ হওয়া সত্ত্বেও বনের বৈচিত্র্যতা পৃথিবীর খুব কম দেশেই আছে। বনভূমি বাংলাদেশকে সবুজে সবুজে ভরে তুলেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, বন্যপ্রাণী ও কীট পতঙ্গের প্রধান আশ্রয়স্থল এসব বন। বেঁচে থাকার জন্য বিশুদ্ধ অক্সিজেনের মূল যোগানও আসে বন থেকে। প্রাকৃতিক বন নিরবিচ্ছিন্নভাবে আমাদের বিভিন্ন সেবা দিচ্ছে। এছাড়াও দেশের একটি বড় জনগোষ্ঠী বনের উপর নির্ভরশীল। খাদ্য, জ্বালানি, ঔষধ, কাঠ, মধুসহ বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ করে জীবিকা ধারণ করছে অসংখ্য মানুষ। তবে মানুষের অতিরিক্ত চাহিদা মেটাতে বনভূমিগুলোর ওপর চাপ বাড়ছে। বিভিন্ন ধরনের বনজ সম্পদ আহরণ, বনের গাছ কেটে কৃষি জমিতে রূপান্তর, জ্বালানি কাঠের চাহিদা মেটাতে বনের গাছ কেটে উজাড় করা ইত্যাদি কারণে একদিকে যেমন বনের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীব বৈচিত্র্য।
বাংলাদেশে বন ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছে বন অধিদপ্তর। এই অধিদপ্তরের কার্যক্রমের মধ্যে রয়েছে বন সংরক্ষণ, সম্প্রসারণ এবং রাজস্ব আহরণ। দেশের প্রচলিত আইন ও নীতিমালার আলোকে বন সংরক্ষণ ও সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন বন বিভাগের অন্যতম দায়িত্ব। জাতীয় বন নীতি, পরিবেশ নীতি ও উদ্যোগের অন্যতম লক্ষ্য প্রাকৃতিক বন রক্ষা করা এবং যেসব জায়গায় বন বিনষ্ট হয়েছে বা বেদখল হয়েছে সেসব জায়গায় আবার বন গড়ে তোলা। বন জরিপ ও বিভিন্ন গবেষণা পরিচালনার কাজও করে থাকে বন অধিদপ্তর। একসময় বনকে শুধুমাত্র রাজস্ব আদায়ের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হলেও এই ধারণার আমূল পরিবর্তন হয়েছে। বর্তমানে বন বিভাগ প্রাকৃতিক বনের সুরক্ষায় নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে, পাশাপাশি সংরক্ষিত বন ঘোষণার মাধ্যমে বন ব্যবস্থাপনা করা হয়, যেখানে গাছপালা এবং পশুপাখির জন্য ক্ষতিকর সব ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। আমাদের দেশে সংরক্ষিত বনাঞ্চল প্রধানত বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এই দুটি ভাগে বিভক্ত। এছাড়াও সাফারি পার্ক, ইকো পার্ক, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, বিশ্ব ঐতিহ্য এলাকা, রামসার এলাকা প্রভৃতি কম বেশি সংরক্ষিত এলাকার মর্যাদা পেয়ে থাকে। কিন্তু এখন শুধু নীতি প্রণয়ন করে বন রক্ষা করা সম্ভব হচ্ছে না, তাই বন ও বনজ সম্পদ সংরক্ষণে টেকসই বন ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে বন ব্যবস্থাপনায় যুক্ত করা হচ্ছে। বর্তমানে দেশের প্রান্তিক পর্যায়ের দরিদ্র পরিবারগুলো টেকসই বন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সব ধরনের বনের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত মান নিশ্চিত করা সম্ভব। একটি কার্যকর টেকসই বন ব্যবস্থাপনা মূলত বনের স্বাস্থ্য, জীববৈচিত্র্য, বনজ সম্পদের পরিমাণ, বনজ সম্পদের উৎপাদনশীলতা, বনের আর্থসামাজিক সেবা, আইনি ভিত্তি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর নির্ভরশীল। টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে বনজ সম্পদের উৎপাদন ও সুষম ব্যবহার, জীববৈচিত্র্য সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সবুজ অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। ইতোমধ্যে বাংলাদেশের বন ও বনজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে বেশ কিছু ব্যবস্থাপনা নীতি গ্রহণ করা হয়েছে। বনের ওপর চাপ কমাতে বন নির্ভর মানুষের জন্য বিকল্প জীবিকায়নের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া দখলকৃত বনভূমি পুনরুদ্ধার, অংশগ্রহণমূলক বন ব্যবস্থাপনা বাস্তবায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে টেকসই বন ব্যবস্থাপনা একটি দীর্ঘমেয়াদী কর্মকাণ্ড। দেশের বিভিন্ন বনের জন্য এ ধরনের কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেলে দেশের সামগ্রিক পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি বিপুল জনগোষ্ঠীর জন্য নিশ্চিত হবে নিরাপদ ভবিষ্যৎ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম টেকসই বন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইশতিয়াকউদ্দিন আহমেদের সাথে। কেমন আছেন ইশতিয়াক ভাই? আছি ভালো। আমাদের একটু বলবেন যে বন ও বনজ সম্পদ সংরক্ষণে টেকসই বন ব্যবস্থাপনা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? আসলে বন বা বন সম্পদ, আমরা যদিও মনে করি এটা বন্যভাবে বেড়ে চলছে, আমাদের সম্পদ তৈরি করছে, কিন্তু আসলে এর পেছনে একটা ব্যবস্থাপনাও থাকে সবসময়। বনের গুরুত্বের কথা যদি আমরা বিবেচনা করি, আসলে প্রথমে হচ্ছে বন কী তৈরি করে, বনজ সম্পদ তৈরি করে যেটি মানুষের কাজে লাগে। এছাড়া কিন্তু বন অনেক কিছু নিয়ন্ত্রণ করে, ব্যবস্থাপনার সাথে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বনের মাধ্যমে আমরা একটা জীববৈচিত্র্য তৈরি হচ্ছে, সেখানে অনেক ধরনের জীবন আছে। তারপরে জলবায়ু পরিবর্তন সমসাময়িক কালে, জলবায়ু পরিবর্তনের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এর ক্ষতিকর প্রভাবগুলো, এর সেটি নিরসনে বনের একটা বিশাল ভূমিকা আছে। আজকে যে আমরা কৃষির ফসল উৎপাদন, সেখানে যে খাদ্য নিরাপত্তা, এটিও কিন্তু বনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আজকে মৌমাছি বলি বা প্রজাপতি বলি, এই ধরনের অনেক ক্ষুদ্রাতে ক্ষুদ্র যে প্রাণীগুলিও আছে, এদের কিন্তু আবাসস্থল বন। তাহলে বনের এই জন্য ব্যবস্থাপনার দিক থেকে বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সামগ্রিকভাবে যদিও বিশ্বে বেশ কিছু প্রচলিত বন ব্যবস্থাপনা রয়েছে, সেটি সকলের স্বীকৃত, সেটি করা হয়। পাশাপাশি বন ব্যবস্থাপনার ক্ষেত্রে স্থানীয় যে প্রভাব, বিশেষ করে তার অবস্থান, বনটি কোথায়, যেমন আমি যদি বিশ্বের উদাহরণ দিয়ে থাকি, শীত প্রধান অঞ্চলে এক ধরনের বন হয়, নাতিশীতোষ্ণ অঞ্চল ট্রপিক্যাল বন রয়েছে, সোয়াম্প ফরেস্ট রয়েছে, ম্যানগ্রুভ ফরেস্ট রয়েছে, এগুলোর উপর ভিত্তি করে আসলে বন ব্যবস্থাপনা হয়ে থাকে। এই জন্য বনের গুরুত্বটুকুন নির্ভর করবে বন ব্যবস্থাপনা কতটুকুন সফলভাবে করা হচ্ছে। বন ব্যবস্থাপনা টেকসই ও যুগোপযোগী করতে কী ধরনের কার্যক্রম চলমান আছে এখন? হ্যাঁ, বন ব্যবস্থাপনায় কিছু বিষয় আছে। যেমন আমি ব্যবস্থাপনাটা কেন করছি সেটি আমাকে জানতে হবে, যে যেমন তার ইকোলজিক্যাল কী গুরুত্ব আছে। ইকোলজিক্যালের মধ্যে বায়োলজিক্যাল আছে, যেমন স্পিসিস ডাইভার্সিটি আছে, ফনাল ডাইভার্সিটি, ফ্লোরাল ডাইভার্সিটি, মাইক্রোবিয়াল ডাইভার্সিটি, এটি দেখা যেতে পারে। তারপরে ফিজিক্যালের মধ্যে রয়েছে যে আমার বৃষ্টিপাত কতটুকুন, মাটি কীরকম, এগুলো। তারপরে ইকোনমিক্যাল ডাইমেনশন রয়েছে, যে আমার ফিনান্সিয়াল রিটার্ন কীরকম দিচ্ছে, মানুষের এমপ্লয়মেন্ট কীরকম হচ্ছে। হিউম্যান ডাইমেনশনও তাই, সোশিয়াল ফ্যাক্টর, অনেকগুলো সামাজিক যে দিকগুলো আছে, এগুলো কিন্তু বন ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। যুগোপযোগী বলতে যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বনের অবস্থানের উপর নির্ভর করে এটি পরিচালিত হয়ে থাকে। যেমন আমাদের বনের চাহিদার ক্ষেত্রে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সম্পদের চাহিদা, আরেকটি হচ্ছে সংরক্ষণের তাগিদ। চাহিদার তাগিদে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যাকে আমরা প্রোডাকশন ফরেস্ট্রি বলে থাকি, মানে উৎপাদনশীল বন। সেখানে কাঠ উৎপাদন হয়, টিম্বার উৎপাদন হচ্ছে এন্ড ইউজ অনুযায়ী, যেমন কোথাও হয়তো জ্বালানি কাঠের প্রয়োজন হচ্ছে, সেটি উৎপাদন হচ্ছে। আবার আরেকদিকে সংরক্ষণের তাগিদটাও রয়েছে। সংরক্ষণের তাগিদটা এই জন্য যে আমার বন্য প্রাণী আছে, বিভিন্ন ধরনের বৃক্ষ প্রজাতি রয়েছে। এখন উদ্দেশ্য হবে আমার কোনো বৃক্ষের প্রজাতি যেন একেবারেই বিলুপ্ত হয়ে না যায়, জিন পুল সংরক্ষণ করতে হবে। তাহলে সংরক্ষণের তাগিদেও রক্ষিত এলাকার ব্যবস্থাপনা করা হয়। যুগোপযোগীর আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে এটি কম্পিউটারের যুগ, অটোমেশনের যুগ, তথ্য ব্যবস্থাপনা একটি বিশাল ব্যাপার। বনের যে সমস্ত তথ্য হচ্ছে সেগুলি সংগ্রহ করতে হবে, সেগুলো পরিচালন করতে হবে,
সেই সাথে আরেকটি হচ্ছে যে আমার তাৎক্ষণিক পর্যবেক্ষণ প্রয়োজন, যেটাকে রিয়েল টাইম মনিটরিং বলা হয়। রিমোট সেন্সিংয়ের মাধ্যমে স্যাটেলাইটের উপগ্রহের যে সমস্ত চিত্র ধারণ করা হয় সেগুলো পর্যবেক্ষণ করে অ্যানালাইসিস করে ও আধুনিক বন ব্যবস্থাপনা নির্ধারণ করা যেতে পারে। বন ব্যবস্থাপনায় আমরা সাধারণত বাংলাদেশের প্রেক্ষিত বিবেচনা করে মাইক্রোক্লাইমেট এবং বাংলাদেশের বন তো আমাদের তিনটি অঞ্চলে ভাগ করা হয়ে থাকে, যেটা পাহাড়ি বন, সমতল ভূমি শাল বন আর ম্যানগ্রুভ বন। আমাদের বৃহত্তর সুন্দরবন সহ উপকূলের যে বন রয়েছে এটি আমাদের ম্যানগ্রুভ বন। তো বিভিন্ন প্রজাতি এখানে রয়েছে, সেই প্রজাতির আবার এক এক ধরনের বৃদ্ধি এক এক রকম, তার যে রিজেনারেশনের ক্যাপাসিটি এক এক রকম, এগুলির উপর নির্ভর করে আবার বন ব্যবস্থাপনার পদ্ধতি নির্ধারণ করা হয়। কোথাও ক্লিয়ার কাট করা হবে, কোথাও সিলেকশন কাম ইম্প্রুভমেন্ট, বিভিন্ন ধরনের সিলভিকালচারাল মেথড দিয়ে বন ব্যবস্থাপনা পরিচালিত হয়ে থাকে। এই যে টেকসই বন ব্যবস্থাপনা, এর সাথে কি আপনার সাধারণ জনগণ সম্পৃক্ত হতে পারে, কীভাবে হতে পারে? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের যে বনের অবস্থান তার চারপাশে কিন্তু জনগণের বসতি রয়েছে এবং তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তাদের জীবন ধারণের জন্য বনের উপর নির্ভরশীল। তবে এই নির্ভরশীল মানুষগুলোকে যদি বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা না যায় তাহলে তারা শুধু বনের সম্পদ আহরণই করবে কিন্তু বনের সম্পদ যে রক্ষণের বিষয়টি আছে সেটি কিন্তু বিবেচনায় আসবে না। অতএব তাদেরকে সম্পৃক্ত করতে হবে, কিছুটা প্রণোদনার ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে যে পরিকল্পনা যেটা করা হয় বনের, যে আমরা কী ধরনের গাছ রাখবো, কতটুকুন রাখবো, এই পরিকল্পনার মধ্যেও তাদেরকে সম্পৃক্ত করতে হবে। এতে করে তাদের ওনারশিপ বা মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাবে, তারা আরও বেশি উপলব্ধি করতে শিখবে যে এই বনটি শুধু তাদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বনটি প্রয়োজন। অতএব সেদিক থেকেও বনের গুরুত্ব অপরিসীম। টেকসই বন ব্যবস্থাপনা বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জগুলো কী কী? চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের প্রেক্ষিতে, আমাদের জনসংখ্যা প্রচুর, বনের পরিমাণ অত্যন্ত নগণ্য এবং মানুষের জীবন ধারণের জন্য তার বনজ সম্পদের উপর নির্ভর করতে হয়, এটি একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের প্রভাবও একটি বড় চ্যালেঞ্জ আমাদের। বনের মাধ্যমেই জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাবগুলি রয়েছে সেগুলি নিরসন করা সম্ভব। যদি আমরা এটা ম্যানেজ করতে পারি, ব্যবস্থাপনায় আনতে পারি, তাহলে চ্যালেঞ্জগুলি যেগুলি রয়েছে সেগুলো আমরা অনেকটা নিরসন করতে পারব। টেকসই বন ব্যবস্থাপনায় আগামীতে কী করা যেতে পারে? বন ব্যবস্থাপনা শুধুমাত্র বৃক্ষের ব্যবস্থাপনা নয়, এখানে ভূমি ব্যবস্থাপনাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যেটি সমন্বিত বন ব্যবস্থাপনা, শুধুমাত্র বৃক্ষের ব্যবস্থাপনা নয়, আমি গাছ উৎপাদন করব তা নয়, গাছ উৎপাদন করতে হবে আমাকে মানুষের চাহিদা মেটানোর জন্য, কিন্তু সেই সাথে সংরক্ষণের বিষয়টিও দেখতে হবে। আরেকটি বিষয় আমি যেটা বলেছি সেটা হচ্ছে সমন্বিত বন ব্যবস্থাপনা, ইন্টিগ্রেটেড ফরেস্ট ম্যানেজমেন্ট। তো সমন্বিত বন ব্যবস্থাপনায় বনায়ন যেমন থাকবে, সংরক্ষণের বিষয়টিও থাকবে, বন্যপ্রাণীর জীববৈচিত্র্যের এদের ব্যবস্থাপনা থাকতে হবে এবং ওয়াটারশেড ম্যানেজমেন্ট, যেটা জল বিভাজিকা বলা হয়, তার ব্যবস্থাপনা থাকা প্রয়োজন। আর আজকে ইন্টিগ্রেটেড ফরেস্ট ম্যানেজমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইকোট্যুরিজম। মানুষ এখন অনেক বেশি প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, সেটি রিক্রিয়েশনের দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের সাথে বনের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যার মাধ্যমে মানুষ বনের প্রতি মমত্ববোধ সৃষ্টি হচ্ছে এবং সংরক্ষণের একটা তাগিদ অনুভব করে। আর সেই সাথে তো জনগণের সম্পৃক্ততা রয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে আমরা যদি বন ব্যবস্থাপনাকে ত্বরান্বিত করতে পারি, বন সুস্থ থাকবে, মানুষও ভালো থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ ইস্তিয়াক ভাই, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক টেকসই বন ব্যবস্থাপনা নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি,
প্রতি বছর পৃথিবীব্যাপী প্রায় 1 কোটি হেক্টর বনভূমি ধ্বংস করে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। 200 কোটির বেশি মানুষ খাদ্য, পানি, জ্বালানি ও কাজের জন্য বনের উপর নির্ভরশীল। টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। বনের টেকসই ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বন ব্যবস্থাপনা উন্নয়নে জোর দিয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অভীষ্ট 15 স্থলজ জীবনে টেকসই বন ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রোতা দর্শক, বনভূমি সংরক্ষণে চলমান ব্যবস্থাপনা কার্যক্রমকে সময় উপযোগী করে তুলতে দক্ষ জনশক্তি বৃদ্ধি এবং জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের কোনো বিকল্প নেই। এই অবস্থার উন্নয়ন হলে বনজ সম্পদের উপর নির্ভরশীলতা কমবে, এতে রক্ষা পাবে বন ও বনজ সম্পদ। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা কাল। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা কাল। সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।